প্রত্যেকটা প্রাণীরই শরীরের প্রধান একটি অঙ্গ হলো তার মাথা। শরীরের অন্য কোনো অঙ্গ যেমন হাত বা পা শরীর থেকে সম্পূর্ণ কেটে আলাদা হয়ে গেলেও প্রাণীরা বেঁচে থাকতে পারে, কিন্তু মাথা এমন একটি অঙ্গ যা শরীর থেকে কেটে ফেললে প্রাণীদের পক্ষে আর বেঁচে থাকা সম্ভব নয়। কিন্তু সব প্রাণীর ক্ষেত্রে কি এই তথ্য সত্য? অর্থাৎ সব প্রাণী কি মাথা কেটে ফেললে মারা যায়? না, মোটেও তা নয়। বরং কিছু কিছু প্রাণী আছে যাদের মাথা কেটে ফেলার পরও তারা একেবারেই স্বাভাবিকভাবে বেঁচে থাকতে পারে। আর এ ধরনের কিছু প্রাণী সম্পর্কে জানতে দেখতে থাকুন ভিডিওটি। প্রথম অদ্ভুত কীটটি আমাদের সবারই বেশ পরিচিত, আর সেটি হলো মাছি। হয়তো আপনি কখনো জানতেন না, কিন্তু সত্যি এটাই যে মাছিকে তার মাথা কেটে ফেললেও এটি স্বাভাবিকভাবেই আরো কয়েক সপ্তাহ বেঁচে থাকতে পারে। তবে মাথা আলাদা করার এই কাজটি করতে হবে অত্যন্ত সাবধানে। একজন মার্কিন বিজ্ঞানী মাইক্রোস্কোপের নিচে মাছি নিয়ে বেশ কয়েকটি মাছির মাথা আলাদা করে ফেলেন এবং এরপর মাছিগুলো বেশ কয়েক সপ্তাহ স্বাভাবিকভাবে বেঁচে ছিল। কিন্তু মাথা কেটে ফেলার পরও এটা বেঁচে থাকতে পারে কেন? তাহলে কি এদের মাথার প্রয়োজন নেই? আসলে মাথা কেটে ফেলার পরও মাছি বেঁচে থাকতে পারে কারণ বেঁচে থাকার জন্য অত্যাবশ্যকীয় কাজগুলো মাছি তার মাথা ছাড়াও করতে পারে। যেমন মাছি তার শ্বাস প্রশ্বাস নেওয়ার কাজটি তার তলপেটের নিচে থাকা বেশ কয়েকটি ছিদ্রের সাহায্যে করে থাকে। অন্যদিকে আরও একটি অবাক করার মতো বিষয় হলো এদের আলোক সংবেদী কোষগুলো এদের কিডনিতে পাওয়া যায়, তাই মাথা কেটে ফেলার পরও এরা দেখা এবং ঘ্রাণ বা শ্বাস নেওয়ার কাজগুলো অনায়াসেই করতে পারে এবং এরা একবার খাবার খেয়ে প্রায় কয়েক সপ্তাহ কাটাতে পারে। আর এসব কিছুর জন্যই মাথা কেটে ফেলার পরও মাছি বেঁচে থাকতে পারে। দ্বিতীয় প্রাণীটি সামুদ্রিক, তবে এটিও আমাদের সবার বেশ পরিচিত। অক্টোপাস হলো এমন একটি সামুদ্রিক জীব যা কিনা প্রায় রান্নার পরও বেঁচে থাকতে পারে। থোলের মতো মাথা আর আটটি লম্বা শুঁড় নিয়ে অক্টোপাসের দেহ গঠিত। কিছু কিছু দেশে অক্টোপাসের এই লম্বা শুঁড়গুলো বেশ মজা করে খাওয়া হয়। মাথা কেটে ফেললে হয়তো অক্টোপাস বেঁচে থাকে না, তবে বিষয়টা এমন যে অক্টোপাসের শরীরের 80% হচ্ছে লম্বা শুঁড়, আর এই 80% দেহ থেকে কেটে ফেলার পরও এগুলো ঠিক আগের মতোই নড়তে পারে। আর এটা যেন অনেকটা মাথা কেটে ফেলার পরও বেঁচে থাকার মতোই কিছু। শরীর থেকে আলাদা করার পর এই শুঁড়গুলো এতটাই সচল থাকে যে খাওয়ার প্লেট থেকে এগুলো দূরে চলে যেতে পারে। এমনকি যখন মুখের ভেতর নিয়ে এগুলো চিবিয়ে খেতে শুরু করবেন, তখনও এগুলো আপনার মুখের ভেতরেই নড়াচড়া শুরু করে দিতে পারে। আর এই নড়াচড়ার জন্যই অক্টোপাসের শুঁড় খেতে যেয়ে অনেকেই তা গলায় আটকে মারা গেছেন। খাবার প্লেটে এগুলো নিয়ে যদি সস মাখাতে শুরু করেন, তবে মাঝপথেই এগুলো প্লেট থেকে দৌড়ে পালিয়ে যেতে পারে। সত্যি এভাবে টুকরো টুকরো করে কাটার পরও এগুলোর এতটা জীবন্ত থাকা যেন বেশ ভুতুড়ে একটা ব্যাপার। দেহের অভ্যন্তরীণ অঙ্গগুলো যতক্ষণ দেহের ভেতরে থাকে ততক্ষণই সচল থাকে, বাইরে নিয়ে এলে তা আর কাজ করে না। কিন্তু কচ্ছপ এদিক থেকে আলাদা। যদি কচ্ছপের হৃদযন্ত্র বা হার্ট কেটে বাইরে রাখা হয়, তবে এটি প্রায় 5 দিন যাবৎ এভাবে অনবরত পাম্প করে যাবে, আর এজন্য এর বাইরের কোনো সাহায্যের প্রয়োজন নেই। এরই সাথে আরও একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখা ভালো যে কচ্ছপ প্রায় 300 বছর বাঁচতে পারে, আর কচ্ছপের হৃদযন্ত্র প্রতি মিনিটে মাত্র 2 থেকে 3 বার পাম্প করে। তো যাই হোক, দেহের সম্পূর্ণ একটি অঙ্গের এভাবে বাইরে এসেও সম্পূর্ণ সতেজ থাকা বেশ অস্বাভাবিক। এর আগের প্রাণীগুলোর ক্ষেত্রে আপনারা দেখেছেন যে মাথা কেটে ফেলার পরও এসব প্রাণীদের দেহ সচল ছিল, আর এবারে আপনারা দেখবেন এমন একটি প্রাণীকে যার মাথা কেটে ফেলার পর দেহ নিস্তেজ হয়ে পড়লেও মাথাটি তখনও সচল থাকে, আর এটি হলো বিষাক্ত র্যাটলস্নেক। র্যাটলস্নেক হলো অত্যন্ত বিষধর একটি সাপ এবং এর বিশের সাথে আরো ভয়ানক জিনিস হচ্ছে এর মাথা। যদি কখনো আপনি র্যাটলস্নেকের সামনে পড়েন এবং বিপদ বুঝে এর মাথা কেটে ফেলে ভেবে থাকেন যে আপনার সব বিপদ কেটে গেছে, তবে আপনি ভুল ভাবছেন। র্যাটলস্নেকের মাথা এমনই শক্তিশালী যে শরীর থেকে আলাদা করার কয়েক ঘন্টা পরও এটি যে কোনো কিছুকে কামড়াতে পারে এবং এ অবস্থাতে কামড় খেলে তুলনামূলকভাবে বেশি বিষ আপনার শরীরে ঢুকে যাবে। র্যাটলস্নেক তাই সাপেদের মধ্যে যেন এক জীবন্ত দৈত্য। এবারের প্রাণীটি একেবারেই আলাদা। স্বাভাবিকভাবে এমনটি কখনো ঘটে না, তবে যেহেতু কোনো এক কারণে এমন মাথা ছাড়াও বেঁচে থাকার মতো ঘটনা ঘটেছে, তাই এই বিষয়টিও জায়গা করে নিয়েছে আমাদের তালিকায়। 1945 সালের সেপ্টেম্বর মাসে মিস্টার লয়েড ওলসেন অত্যন্ত অস্বাভাবিক এক ঘটনার শিকার হন। তিনি তার খামারের একটি মুরগিকে রাতের খাবারের জন্য মাথা কাটছিলেন।
কিন্তু মিস্টার অলসেন দেখলেন যে মাথা কেটে ফেলার পরও তার মুরগিটি বেশ হেঁটে চলে বেড়াচ্ছে। ওলসেন এই ঘটনা দেখে বেশ অবাক হয়ে যান এবং মুরগিটিকে আর রাতের খাবারের জন্য রান্না করেননি। মাথা ছাড়াও বেঁচে থাকা এই মুরগিটি তখন সবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। কিন্তু আসলে কি এমন ঘটলো যে মুরগিটি মাথা কাটার পরও এভাবে বেঁচে রইল? আসলে মুরগিটির মাথাটি এমন জায়গা থেকে কাটা হয় যে তার বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় নার্ভগুলো তখন অক্ষত ছিল, যার কারণে মাথার বাকি অর্ধেক কেটে ফেলার পরও মুরগিটি বেঁচে যায়। ওলসেনের এই মুরগিটি এ ঘটনার পর প্রায় 6 মাস বেঁচেছিল। তিনি ড্রপারের সাহায্যে পানি এবং বিভিন্ন তরল খাবার মুরগিটিকে খাওয়াতেন, কিন্তু দুর্ঘটনাবশতই মুরগিটি একদিন মারা যায়। এরপর অলসেন আরও অনেক মুরগিকে মাথা কেটে এভাবে চেষ্টা করেছেন আরও একটি মাথা কাটা জীবিত মুরগি তৈরি করতে, কিন্তু তার কখনো হয়ে ওঠেনি। তবে প্রাকৃতিকভাবেই আমাদের চারপাশে এভাবে অঙ্গহানি হওয়ার পরও বেঁচে থাকা প্রাণীর সংখ্যাও একেবারে কম নয়, এবং মাথা কাটার পরও এভাবে প্রাণীদের বেঁচে থাকা সত্যি এক আশ্চর্যের বিষয়। যাই হোক, এদের মধ্যে কোন ঘটনাটি আপনাকে বেশ অবাক করেছে তা আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন, আর ভিডিওটি শেয়ার করুন বন্ধুদের সাথে এসব বিষয় সম্পর্কে তাদেরকেও জানাতে, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এ ধরনের আরও অনেক ভিডিও পেতে। ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন সবাই, ধন্যবাদ।